আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম শ্রেণীর দশম শ্রেণীর শিক্ষার্থী, আমি নবম শ্রেণী বললেও ভুল করি নি, কারণ নবম শ্রেণীর শিক্ষার্থীরা ওই ক্লাসটা দেখতে পারবা, সমস্যা নেই। শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, বর্ণমালা স্কুলের অনলাইন ক্লাস থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ এজাহারুল হক মুন্সি। অনেক দিন পরে আবার তোমাদের একটা ক্লাস নিয়ে আসছি। আমি আজকে জ্যামিতি অংশটা পড়াই, তোমরা অবশ্যই জানো, যদিও মাঝে মাঝে আমাদের ক্লাসগুলো একটু সমস্যা হয়। এই ক্লাসগুলো কিন্তু বিগত বছরও আমরা যখন করোনা শুরু হলো মে এপ্রিল মাসে, আমরা যখন ক্লাস শুরু করেছিলাম এই ক্লাসগুলো ছিল কিন্তু গত বছর। তবে হয়তো তোমরা এগুলা ইতে নাও পেতে পারো, ইউটিউবে অনেক দিন ক্লাস থাকে না, সেই জন্য পুনরায় নতুন ছাত্র যারা এবার ক্লাস টেনে আসছো নবম থেকে, তোমরা কিন্তু নবম শ্রেণীতেও এগুলো খুব ভালো করে পড়তে পারোনি, আমরা পড়াতে পারিনি। তো অতএব আমরা উপপাদ্য সংক্রান্ত কিছু, বৃত্ত সংক্রান্ত কিছু উপপাদ্য নিয়ে আজকে আলোচনার চিন্তাভাবনা করছি। প্রথমেই আমরা উপপাদ্য 17 নিয়ে কথা বলব। এই উপপাদ্যটি হচ্ছে বৃত্ত সংক্রান্ত। প্রমাণ করতে হবে যে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসপিণ্ড কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব, এটা আমরা আজকে প্রমাণ করব। ঠিক তার বিপরীতে একটা উপপাদ্য, এটা আমরা নিজেরা তৈরি করেছি, যে যদি যদি বৃত্তের, এটা হচ্ছে এরকম, এটা বলছে বৃত্তের ব্যাসপিণ্ড কোনো জায়ের উপর অঙ্কিত লম্বই যাকে সমদ্বিখণ্ডিত করে, যদিও আমি এটা লিখি নাই, এটার ঠিক উল্টোটা। এটা বলছে যদি বৃত্তের কেন্দ্র এবং ব্যাসপিণ্ড কোনো জাকে সংযুক্ত করা হয়, তাহলে এই সংযুক্ত রেখাংশটা ওই জাটার উপর লম্ব হবে। আর এটা যেটা করব আমরা, এটা হচ্ছে যদি লম্ব হয় তাহলে ওই জাটাকে সমদ্বিখণ্ডিত করবে, আমরা এটা পরে আসছি। প্রথমে প্রথমটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। উপপাদ্য 17 আলোচনায় আমি একটা চিত্র আঁকলাম। এই চিত্রটি হচ্ছে, মনে করি উকেন্দ্র বিশিষ্ট ABC একটা বৃত্ত, সেটা তুমি এখানে দিতে পারো। এই বৃত্তের ব্যাস নয় এমন একটি যা হচ্ছে AB, এবং এই যার মধ্যবিন্দুটাকে আমরা D ধরে নিলাম, D এর সাথে কেন্দ্র পর্যন্ত এটাকে যুক্ত করে দিলাম, তাহলে কেন্দ্র এবং বৃত্তের ব্যাসবিন্দু যার মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ হয়ে গেল OD। আমরা আজকে দেখাচ্ছি OD-টা, এই OD রেখাটা কার উপরে লম্ব, AB-র উপর লম্ব। আমাদের আজকের আলোচনার শেষ অংশে আমরা এই জিনিসটা নিয়ে আসব, OD-টা AB যার উপর লম্ব। শিক্ষার্থীরা, আমরা বৃত্ত সংক্রান্ত অনেক কথাই পূর্বে শুনেছি, ক্লাস 8-7 থেকেই তোমরা পড়েছ। তো এর মধ্যে আমি যে সমস্ত কথাগুলো আমাদের আলোচনায় আসবে, যাদেরকে আমরা ব্যবহার করে এই বৃত্ত উপপাদ্যটা করবো, সেগুলোর সম্পর্কে একটু সাধারণ ধারণা দিচ্ছি আর কি, তোমরা একটু খেয়াল করো। যদিও তোমরা দশম শ্রেণীর ছাত্র, তোমাদের এগুলো জানার কথা, তারপর আমরা না বলে পারছি না। একটা বৃত্তের সংজ্ঞা যদি তোমাদের দিতে বলা হয়, অথবা বৃত্ত কী বা কাকে বলে যদি বলতে বলা হয়, তোমরা অবশ্যই বলো নির্দিষ্ট কোনো বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে যদি কোনো একটি বক্ররেখা একটা স্থানকে আবদ্ধ করে, বক্ররেখাটির নাম হবে বৃত্ত আর আবদ্ধ স্থানটির নাম হবে বৃত্ত ক্ষেত্র। আর যে নির্দিষ্ট বিন্দুর উপর ভিত্তি করে এই বৃত্তটি অঙ্কিত হলো, এই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্র থেকে আমি পরিধির যে কোনো অংশ পর্যন্ত অঙ্কিত যে রেখাংশটা পাবো, এখান থেকে যদি এই পর্যন্ত আঁকি, এটা একটা বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে, অথবা এদিক থেকেও যদি আঁকি, এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে। এক দুই দিকের ব্যাসার্ধ যখন একসাথে সংযুক্ত হলো, এটা কিন্তু আরেকটা জিনিস হয়ে গেলো, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে বোঝা গেল বৃত্তের ব্যাসটা হচ্ছে কোনো বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ অংশ, এদিকে যতটুকু অংশ এদিকে অতটুকু অংশ, কারণ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব কিন্তু সব দিক থেকেই সমান থাকে। এই জন্য আমরা ব্যাসকে বলছি কীরকম, যে বৃত্তের যে কোনো দুই বিন্দুর সংযোগকারী রেখা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করে বা কেন্দ্র দিয়ে যায়, তাহলে এইরকম রেখাকে আমরা বলবো বৃত্তের ব্যাস। আর ব্যাসের অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসের সংখ্যা হচ্ছে 2 × ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাস বাই 2। ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো। আর কাকে বলে, আমরা বলেছি যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়, আর দুই বিন্দু সংযোগকারী রেখা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় বা কেন্দ্র দিয়ে গমন করে, তাহলে এইরকম রেখাংশকে বলা হয় বৃত্তের ক্ষেত্রে ব্যাস বলা হয়। আমরা ব্যাস ব্যাসার্ধ পরিধির কথা তো আগেই বলেছি, অর্থাৎ বৃত্তের যে দৈর্ঘ্যটা তাকে বৃত্তের পরিধি বলা হয়। আর বৃত্তের যে বলতে আমরা বুঝি যে কোনো দুই বিন্দু সংযোগকারী রেখা, এটা কেন্দ্র দিয়েও যেতে পারে, কেন্দ্র দিয়ে নাও যেতে পারে। এটা যে কোনো দুই বিন্দু, যেমন এই একটা বিন্দু ধরে নিলাম বৃত্তের পরিধির উপরে, পিকে আরেকটা বিন্দু ধরে নিলাম, যেটাকে যুক্ত করে দিলাম, এটা কিন্তু ব্যাস নয় এমন একটি ব্যাসার্ধ হয়ে গেল। কিন্তু যদি কেন্দ্র দিয়ে যেতে চায়, তাহলে এটাকে অবশ্যই তোমাকে ব্যাসই বলতে হবে। তবে হ্যাঁ, এটাও কিন্তু বৃত্তের যা, বৃত্তের যে বা যা, এই যেটা হচ্ছে সবচেয়ে বড় যা, এর চেয়ে বড় যা বৃত্তের মধ্যে আর কিন্তু আঁকা সম্ভব না, যেটা কেন্দ্র দিয়ে যাচ্ছে।
অনেক বেশ আঁকা যায়, অনেক বেশ এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে অসংখ্য বেশ কিন্তু একটা বৃত্তের ভিতরে আঁকা সম্ভব। স্টুডেন্ট, আমাদের মূল কথার দিকে আমরা ফিরে যাচ্ছি। আমরা দেখব ওডিটা কী করে এটার উপর লম্ব হয়। এটা আমি বাদ দিয়ে দিলাম, লম্ব হওয়ার জন্য আমাদের এখন প্রমাণের কী কথাবার্তা আমরা বলবো একটু খেয়াল করো। ওডিটা এবিজায়ের উপর লম্ব, আজকের প্রমাণের কথা এটা। এই যে প্রশ্নের ভাষায় দেখো, প্রমাণ করতে হবে বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব। আমাদের শুরুটা যদি আবার আমরা সাধারণ নির্বাচন দিয়ে এরকম বিশেষ নির্বাচনে বলি, মনে করি মুখকেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে এ বি ব্যাস নয় এবার এটি যা ও কমা ডি যোগ করি, আর ডি হচ্ছে এ বিজায়ের মধ্যবিন্দু বলে নিতে হবে, ডি হবে এ বিজায়ের মধ্যবিন্দু ও কমা ডি যোগ করি, প্রমাণ করতে হবে যে ওডি রেখা এ বিজায়ের উপর লম্ব অথবা ওডি লম্ব এবি। অঙ্কনের কিছু কার্যক্রম আমাদের আছে, যেমন ও থেকে আমরা এটাকে যুক্ত করে দিচ্ছি, ও থেকে এ যুক্ত করে দেব আর ও থেকে বি যুক্ত করে দেব, অর্থাৎ ও কমা এ ও কমা বি যোগ করি। যোগের পরেই দেখো দুটা ত্রিভুজ চলে আসছে, নতুন করে দুটা ত্রিভুজ আসছে। আমরা এই ত্রিভুজ দুটার উপর আমরা কম্পেয়ার করব, তুলনা করব, আলোচনা করব। তুলনামূলক আলোচনা করে আমরা একটা সিদ্ধান্তে আসব যে কী করে এটা লম্ব হতে পারে। স্টুডেন্ট, ও এ ডি এবং ও বি ডি ত্রিভুজদ্বয়ের মধ্যে আমরা আগেই বলেছিলাম ডিটা মধ্যবিন্দু, তাহলে এডিটা যতটুকু বিডিটা ততটুকু, মানতে কোনো অসুবিধা তোমাদের নেই আশা করি। কারণ ডিটা যদি এ বি এর মধ্যবিন্দুই হয় তাহলে এডিটা যতটুকু হবে বিডিটা ততটুকু হবে, এটা বলার অপেক্ষা রাখে না। তারপরে যদি বলি ও এটা ও বি এর সমান, তাও কিন্তু আমরা বলতে পারি, তার কারণ একই বৃত্তের ব্যাসার্ধ ও এ এবং একই বৃত্তের ব্যাসার্ধ ও বি, একই বৃত্তের ব্যাসার্ধগুলো কখনো পরস্পর অসমান হওয়া সম্ভব নয়, সমান হতে হয়। তাহলে ও এটা ও বি এর সমান। আরেকটা রেখা তো তোমরা দেখতেই পারতেছো যে ওডিটা উভয় ত্রিভুজের জন্য কিন্তু সাধারণ রেখা বা সাধারণ বাহু। তাহলে কি আমরা বলবো ও এ ডি সর্বসম ত্রিভুজ ও বি ডি, অর্থাৎ ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ হচ্ছে ও এ ও বি ডি, ও বি ডি, ও বি ডি, এটা বি হবে। স্টুডেন্ট হয়তো প্রশ্ন করতে পারো যে সর্বসমতার ব্যাখ্যা তো আপনি দিলেন না। আসলে সর্বসমতার ব্যাখ্যা আমরা ক্লাস নিচের ক্লাস থেকে শুরু করেছি, ক্লাস সেভেন থেকে তোমরা সর্বসম হয় কেন, দুটা ত্রিভুজ একটার সাথে একটা সর্বসম হওয়ার চারটি শর্তের কথা তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে, নাইনেও তোমরা পড়ার কথা, এইটিও পড়ার কথা, সেভেন থেকে কিন্তু শুরু হয়েছে। তারপরও আমি একবার বলে দিচ্ছি, একটা ত্রিভুজের তিনটা বাহু যখন আরেকটা ত্রিভুজের তিনটা বাহু সমান হয় সে ধরনের দুটি ত্রিভুজ কিন্তু সর্বসম হয়। একটা নাম্বার টু হচ্ছে একটা ত্রিভুজের দুইটা কোণ আর একটা বাহু, যদি আরেকটা ত্রিভুজের দুই কোণ এবং অনুরূপ বাহু সমান হয় তাহলে এই ধরনের দুটি ত্রিভুজ কিন্তু সর্বসম বলা যায়। আবার একটা ত্রিভুজের দুই বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ আরেকটা ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান যদি হয় তাহলে এই ধরনের ত্রিভুজ দুইটাকেও সর্বসম বলা যায়। আর সবশেষ কারণ হচ্ছে, চতুর্থ কারণটা হচ্ছে, যদি ত্রিভুজ দুটি সমকোণী ত্রিভুজ হয় আর সমকোণী ত্রিভুজের প্রথমটার অতিভুজ আর একটা বাহু, যদি পরবর্তীটার এক অতিভুজ এবং একটা বাহু সমান হয় সেই রকম দুইটা ত্রিভুজ কিন্তু সর্বসম হয়। তাহলে আমরা যে শর্তে পেলাম এটাকে সর্বসম বললাম সেটা হচ্ছে এটার তিনটা বাহু এটার তিনটা বাহু সমান আমরা প্রমাণ করতে পেরেছি। কারণ আমরা যুক্তি নির্ভর কথা বলেছি যে এডিটা বিডি এর সমান কারণ ডিটা মধ্যবিন্দু, ও এটা ও বি এর সমান কারণ এটা উভয় ত্রিভুজের একই বৃত্তের ব্যাসার্ধ, আর ওডিটা হচ্ছে উভয় ত্রিভুজ তৈরি করতে কিন্তু ওডি রেখাটা লেগেছিল, তাহলে আমরা সে কারণে ওডিটাকে উভয় ত্রিভুজের সাধারণভাবে হিসেবে সমান বলতে পারি। অতএব ত্রিভুজ দুটি সর্বসম, আর সর্বসম হলেই কিন্তু আমরা বলতে পারি যে ও ডি একুণ, ও ডি একুণ সমান সমান ও ডি বিকুণ বলা যায়। কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো অনুরূপ কোণের সমান থাকে, অনুরূপ বাহুগুলো অনুরূপ বাহুর সমান থাকে, সে কারণে আমরা এই কোণটাকে এই কোণটা সমান বলতে পারি। কিন্তু একটা রেখায় যখন দুইটা কোণ সমান হয় কে না বলবে যে এই সবগুলো কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি, এক সরল কোণের সমান। তো একটা সরল কোণ যদি দুইটা সমান ভাগে সমান হয়, দুইটা সমান ভাগে সমান হয় তাহলে অবশ্যই প্রতি ভাগে কত ডিগ্রি, 90 ডিগ্রি করে কোণ হয়। আর 90 ডিগ্রি কোণের শর্ত হচ্ছে লম্ব ছাড়া কখনো 90 ডিগ্রি হওয়া সম্ভব নয়। তাহলে ওডি রেখাটা অবশ্যই এ বিজায়ের উপর লম্ব, না হলে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করা সম্ভব ছিল না। অতএব কারণে ওডি রেখা কার উপর লম্ব, এ বিজায়ের উপর লম্ব। শিক্ষার্থীরা, এর চেয়ে সহজ জ্যামিতি, এর চেয়ে সহজ পড়া তোমাদের বইয়ে বোধ হয় আর নাই। এই জন্য আমি বলছি অত্যন্ত মনোযোগীরা
এই ভিডিওটাকে দুই এক দুই তিনবার করে রিপিট করবা, তাহলে দেখবো যে একটা জিনিস বারবার তুমি পড়তে পড়তে স্যারের কথা বুঝে যাবা, তুমি আশা করি খুব ভালো করে খুব মজাও পাবা বুঝতে পারলে। স্টুডেন্ট, ঠিক এই ক্যারেক্টারটার উল্টা ক্যারেক্টারে আমরা আরেকটা কী পড়বো, আরেকটা যেমিতি পর্ব, বিপরীত উপপাদ্য। যদিও এটা আমাদের বইয়ে কিন্তু করা নেই, আমি একটু ব্রিফিং দিচ্ছি তোমাদেরকে যে এটার বিপরীতটা কেমন হতে পারে। বলছে বৃত্তের ব্যাসপিণ্ড কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জাটাকে দুইটা ভাগ করে। কিছুক্ষণ আগে বলছিলাম বিটা মধ্যবিন্দু, এখন আমরা মধ্যবিন্দু বলবো না, বরং প্রমাণ করব যে ডিটা মধ্যবিন্দু, অর্থাৎ এডিটা বিডির সমান প্রমাণ করলে হয়ে যাবে। একই চিত্র কিন্তু এটা প্রশ্নের জন্য যে যে চিত্র নিচের এই বিপরীত প্রতিক্রিয়াটা প্রমাণ করার জন্য সেই চিত্র। বিপরীত প্রতিক্রিয়াটা কী? প্রমাণ করো যে বৃত্তের ব্যাসপিণ্ড কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব, কার থেকে অঙ্কিত লম্বটা, কেন্দ্র থেকে অঙ্কিত লম্বটা ওই জাটার উপর একটা না লম্বটা ওই জাটাকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আজকের আলোচনার শেষের বিপরীত প্রতিক্রিয়ার সারাংশটা হবে এডি ইকুয়াল টু বিডি। আমি যদি এডি ইকুয়াল টু বিডিকে প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের চিত্র কিন্তু আমি মুসলাম না, পূর্বের চিত্র দিয়ে কথাবার্তা বলবো আবার। কিন্তু এটা 90 ডিগ্রি, এখন বলবো না, এখনও বলবো না। বলেছে এইটা যদি লম্ব হয় তাহলে এটা সমান সমান এটা, এটা দ্যাট ইজ এডিটা বিডিয়ের সমান। তাহলে কথাটা আমি সাধারণ নির্বাচন বা বিশিষ্ট নির্বাচনটা কিন্তু আগের মতো মনে করি, উপকেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে, হ্যাঁ এ বি ব্যাস নয় এমনটি যা ও কেন্দ্র থেকে এ বি যায়ের উপর ওডি লম্ব, প্রমাণ করতে হবে যে এডি সমান সমান বিডি। মানে আমি কিন্তু এটা বলছি, এই বিপরীত প্রতিক্রিয়াটা বলছি, বইয়ে করা নেই। তো যেহেতু আমরা বলবো ওডিটা এ বিয়ের উপর লম্ব, লম্বের কারণে স্বভাবতই 90 ডিগ্রি কোণ তৈরি হয় না, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। যে একটা ত্রিভুজে যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এই ত্রিভুজটাকে বলি সমকোণী ত্রিভুজ, তাহলে এটাও সমকোণী ত্রিভুজ, এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ। এই উভয় সমকোণী ত্রিভুজের মধ্যে এখন আমরা কম্পেয়ার করছি ও ডি এ এবং ও ডি বি সমকোণী ত্রিভুজদের মধ্যে। সবাই আমরা জানি সমকোণী ত্রিভুজের উল্টা দিকের যে বাহুটা থাকে তাকে অতিভুজ বলা হয়, আবার এখানে যে সমকোণীর উল্টা দিকের যে বাহুটা এটাকে অতিভুজ বলা হয়। একটু আগে আমরা বলেছি অতিভুজ হিসাবে সমান বলি নাই, বলছি ব্যাসার্ধ হিসাবে সমান। এবার অতিভুজ হিসাবে বিপরীত বাহু হিসাবে সমান সমান হওয়ার কারণ কিন্তু একটাই, অর্থাৎ একই বৃত্তের ব্যাসার্ধের কারণে। তাহলে অতিভুজ ও ইকুয়াল টু অতিভুজ ওবি, একই বৃত্তের ব্যাসার্ধের কারণে। আর ওডি রেখাটা ওডিটা উভয় ত্রিভুজের জন্য এবার ও সাধারণ হোক, কারণ ওডিটা কিন্তু আমার এই চিত্র আঁকতেও লেগেছে, দ্যাট ইজ ও এ ডি ত্রিভুজ আমরা যখন আঁকলাম তখন এটা করতে কিন্তু ওডিটা লেগেছে, আবার ও ডি ডি বি আঁকতেও কিন্তু ওডিটা লেগেছে, তাহলে এটা সাধারণভাবে হিসেবে সমান বলতে পারি। স্টুডেন্ট, তাহলে আমরা একটু আগে বলেছিলাম যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটা বাহু যদি আর একটা সমকোণী ত্রিভুজ অতিভুজ এবং একটা বাহুর সমান হয়, এ ধরনের দুটি ত্রিভুজকেও কিন্তু সর্বসম বলা হয়। তাহলে আমি কি বলবো না, অতএব ও এ ডি ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ হচ্ছে ও বি ডি। তাহলে এই দুটা ত্রিভুজ এবারও সর্বসম, একই চিত্র দিয়ে আমরা দুইটা জিনিস দেখাচ্ছি। আর সর্বসমতার কারণে কি আমরা বলতে পারি না যে এটার এই বাহুটা আর এই বাহুটা বাকি ছিল বলার যে সমান কি অসমান, তা আমরা বলতে পারি ওই এডি ইকুয়াল টু পিডি। আর আমাদের কথাও ছিল এডি ইকুয়াল টু পিডি প্রমাণ করার কথা। দেখো কত সহজভাবে দুটি উপপাদ্য প্রমাণ হয়ে গেল। যেহেতু আমাদের হাতে সময় আছে, আমরা ইচ্ছা করলে আরেকটু আগাতে পারি, আমরা 18 নম্বর উপপাদ্যটা দেখাই ফেলবো। তাহলে আবার 18 নম্বরের বিপরীত কিন্তু একটা প্রতিজ্ঞা আছে, তোমরা 18 নম্বর করে দিলে ওটাও করে ফেলতে পারো। আমি কিন্তু কোনোটাই লিখে দিচ্ছি না, তার কারণ বইয়ে কিন্তু এগুলো আছে, তোরা বইটা দেখবা আর আমার আলোচনাটা শুনবা অথবা ভিডিওটা দেখবা, দেখবা যে ক্লাসটা বুঝে ফেলেছ। যারা পড়ো না তারা বোকা, যারা লেখাপড়া ছাত্রদের এই ডিরেকশান ছাত্রদের এই ক্লাস ফলো করো না তারা একেবারে বোকার স্বর্গে বসবাস করছো। একসময় তোমাদের খুব আফসোস হবে যে আসলে জ্যামিতি তো অনেক সহজ ছিল, সারা তো সহজ করে বলতো, আমরা তো পড়তাম না, খুব আফসোস হবে কোনো একটা সময়। স্টুডেন্ট, আমরা চলো আমরা উপপাদ্য 18 নিয়ে কথা বলিলাম, উপপাদ্য 18 নিয়ে কথা বলি। তারা বলেছে বৃত্তের সকল যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে আমি এটা বৃত্ত আঁকে নেই, এটা বৃত্ত ধরে নিলাম, কেন্দ্র আগের মতো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এই বৃত্তটার ভিতরে সকল যা, বৃত্তটা যা আঁকি, এইভাবে এটা যা আঁকলাম ঠিক বিপরীত দিক থেকে একই সমান আঁকি যা। তারা বলছে সকল যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, সকল বৃত্তের সকল সমান যা, এখানে সমান কথাটা লাগবে, বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে আমি এ বি এবং সি ডি দুটি যা বিবেচনা করব,
এবং এই যাটা এই কেন্দ্র থেকে যদি আমি এখানে এটা লম্ব আঁকি অর্থাৎ ও কেন্দ্র থেকে এ বি যায়ের উপর যদি ওই লম্ব অলম্ব আঁকি এবং এটার উপর যদি আমরা ওয়েফ লম্ব আঁকি তাহলে এই ওই এবং ওয়েফটা কিন্তু সমান তারা বলেছে যে ওই কেন্দ্র থেকে সমদূরবর্তী সমান বলেছেন আমরা প্রমাণ করব অর্থাৎ ও কেন্দ্র থেকে এই এ বি যাটা যত দূরে ও কেন্দ্র থেকে সি ডি যাটাও তত দূরে এটা আমরা প্রমাণ করব শুরু করছি আমরা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে এ বি এবং সি ডি দুটি সমান যা হ্যাঁ দুটি সমান যা ও কেন্দ্র থেকে এ বি এবং সি ডি যাদের উপর যথাক্রমে ওই এবং ওয়েফ লম্ব অঙ্কন করি প্রমাণ করতে হবে যে ওই সমান সমান ওয়েফ আর অঙ্কনে শুধু একটা কথা বলছি ও কমা এ এবং ও কমা সি যোগ করি দুটা যুক্ত করে দিলাম আমাকে আসতে হচ্ছে কী পর্যন্ত ওই যাকে সম আমরা প্রমাণ করব সমদূরবর্তী মানে শেষ পর্যন্ত আমরা যাব এই জায়গাটা বোঝাতে অর্থাৎ ওইটা ওয়েফের সমান প্রমাণ করব আর কিছু না কেন্দ্র থেকে সমদূরবর্তী না চলো আমরা শুরু করি আলোচনা আমরা কি বলবো যে যেহেতু এটা আমরা লম্ব বলে এঁকে নিয়েছি লম্ব হিসেবে তাহলে এই কোণটা 90 ডিগ্রি তাহলে এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি আচ্ছা জানলাম এটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ এটা বলতে কি এ ও ই একটা সমকোণী ত্রিভুজ সি ও এফ কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তার আগে একটা কথা বলে নিচ্ছি যেহেতু ওইটা এ বি যার উপর লম্ব তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি এই সমান সমান বি কিছুক্ষণ আগে যে কথাগুলো বললাম যে উপপাদ্যটা বললাম যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো যায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে সমদ্বিখণ্ডিত করা মানে এ বিটাকে দুইটা ভাগে বিভক্ত হওয়া এই বিন্দুতে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল একটা হচ্ছে এই অংশ একটা হচ্ছে বি অংশ আমি যদি থেকে এটাকে একটু ঘুরিয়ে লিখি তাহলে আমি লিখতে পারি এই সমান সমান হাফ অফ এ বি লিখতে পারি অর্থাৎ এটা যদি এটা সমান হয় তাহলে এই এই জায়গাটা হবে এই সবটার অর্ধেক একই কারণে ওপাশে ওয়েফটা নিশ্চয়ই আমরা বলতে পারি ওয়েফ না সরি এটা হলো সিএফটা সিএফটাও কার অর্ধেক হবে হাফ অফ সিডি হবে এটা যেভাবে প্রমাণ করলাম এটাও কিন্তু সেভাবে হয়ে গেল কিন্তু একটা কথা যেমন আমরা যখন বললাম যে এই এ বিটা সিডি এর সমান প্রশ্নে বলা আছে যে বৃত্তের সকল সমান যা এ বি যদি সিডির সমান হয় তাহলে এটার অর্ধেক এ বির অর্ধেক যেমন এই সিডির অর্ধেক কিন্তু সিএফ তাহলে অর্ধেকটাও কিন্তু সমান হবে যেমন আমি আর তুমি পরস্পর সমান আমি 5 মিটার তুমিও 5 মিটার বা আমি 5 ফুট তুমি 5 ফুট আমার অর্ধেক যেমন 2.5 ফুট তোমার অর্ধেকও কিন্তু 2.5 ফুট হবে তো এটা খুব সহজে বোঝা সম্ভব যে এবিটা যদি সিডির সমান হয় এবির অর্ধেকটার দূরত্ব যত হবে বা উচ্চতা যত হবে সিডির অর্ধেকটার উচ্চতাও ঠিক তত হবে সে কারণে আমরা বলতে পারি এই সমান সমান কী বলা যায় সিএফ বলা যায় অর্থাৎ এইটা এটার সমান বলা যায় এই সিদ্ধান্তে আমরা উপনীত হলাম যে এইটা সিএফের সমান চলো আমরা একটু সামনে আগাই এই ত্রিভুজটাকে কিছুক্ষণ আগে লম্বের কারণে কিন্তু আমরা সমকোণী ত্রিভুজ বলেছি এটাকেও কিন্তু আমরা লম্বের কারণে সমকোণী ত্রিভুজ বলেছি তাহলে আমরা যদি বলি এখন এ ও ই এবং সি ও এফ সমকোণী ত্রিভুজদের মধ্যে কী বলা যায় এও সমান সমান সিউ কারণ কি এটাও কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ এটা এই বৃত্তের ব্যাসার্ধ উভয় বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ না আলটিমেটলি ব্যাসার্ধ কিন্তু বাস্তবে আমরা এই চিত্রের বেলায় বলবো অতিভুজ এই চিত্রের বেলায় বলবো এটাকে অতিভুজ তাহলে অতিভুজ ওয়ে ইকুয়াল টু অতিভুজ ও সি আর কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করছিলাম এইটা সিএফ এর সমান তাহলে একটু আগে কিন্তু কথা বলে আসছি যে একটা একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটা বাহু যদি অন্য একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটা বাহুর সমান হয় এ ধরনের দুটি ত্রিভুজ কিন্তু সর্বসম হয় তাহলে সে কারণে আমরা বলতে পারি ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ সি ও এফ এটা যখন বলা সম্ভব তাহলে সর্বসম হিসাবে দুইটা ত্রিভুজকে যদি প্রতিষ্ঠিত করা সম্ভব হয় তাহলে আমরা উইটাকে কার সমান বলতে পারি ওয়েফ এর সমান বলতে পারি অতএব উই সমান সমান ওয়েফ এই ভাষাটা বলতে পারত বৃত্তের কেন্দ্র সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী এখানে এইভাবে কথাটা লেখা সম্ভব হতো যাই হোক ভাষাগত পরিবর্তন থাকতে পারে বাস্তবতা তো একই হবে তাহলে আমরা বলতে পারি সর্বসমতার কারণে এটার সমান বাহু আর এটার সমান বাহু এই বাহুটা এই বাহুটা সমান বলতে পারি ওই এবং এফ সমান প্রমাণ হয়ে গেল আমরা যদি বলছি সমদ্বিখণ্ডিত করি না সরি আমি নিচেরটা বলছিলাম সকল যা কেন্দ্র থেকে সমদূরবর্তী অতএব ও কেন্দ্র থেকে
উইটা হচ্ছে এবি জায়ের দূরত্ব আর ওয়েভটা হচ্ছে সিরি জায়ের দূরত্ব। অতএব প্রমাণিত যে বৃত্তের সমান সমান যা সকল যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। স্টুডেন্ট, তার বিকল্প একটা প্রমাণ আছে, আমার মনে হয় আমরা সেটাও করে নিতে পারি। আর যদি একটু আলোচনা করে রাখি, একই চিত্র দিয়ে, আগে যেমন একই চিত্র দিয়ে দুটো উপপাদ্য পড়েছি, এখন এই চিত্র দিয়ে দুটো উপপাদ্য পড়াবো। তবে এবারেরটা হবে এরকম যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে যা সকল যা পরস্পর সমান। সমদূরবর্তী সকল যা মানে কি? অর্থাৎ ও থেকে এ বি এর দূরত্ব যদি উই হয় আর ও থেকে সি ডি এর দূরত্ব যদি ওয়েফ হয় আর উইটা যদি ওয়েফ এর সমান হয়, প্রমাণ করতে হবে এ বিটা সি ডি এর সমান। তাহলে এটা আগের মতোই অনেকটা প্রমাণ। যেমন আমরা প্রথমে বলেছিলাম, প্রমাণের শুরুতে বলছিলাম যে এইটা লম্ব কার উপর এটার উপরে, তো যদি এটা ওইটা লম্ব হয় তাহলে আমরা বলেছিলাম এ ইকুয়াল টু হাফ অফ এ বি, আর এখানে বলছিলাম সি এফ ইকুয়াল টু হাফ অফ সি ডি। এতটুকু থাক এখন, এতটুকুর পরে আমরা নতুন কথা বলব। যেহেতু এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এখন এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে আবার কম্পেয়ার করা যায়। কেমন? এ ও ই এবং সি ও এফ সমকোণী ত্রিভুজদের মধ্যে প্রশ্নেই বলা ছিল এই দূরত্বটা এই দূরত্বটা সমান, তার মানে ও ইকুয়াল টু ওয়েফ। অন্যদিকে অতিভুজ এ ও ইকুয়াল টু অতিভুজ ও সি, কারণ এটা উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ। ওয়েটা যে বৃত্তের ব্যাসার্ধ, ও সিটা কিন্তু সেই বৃত্তেরই ব্যাসার্ধ। স্টুডেন্ট, তাহলে একটু আগে যে কথাটা বললাম, একেবারেই একটুখানি ভাষাগত পরিবর্তন, আর কিছু না, যে উইটা ওয়েভের সমান প্রস্তুতি দেওয়া ছিল আর ওয়েটা ওসির সমান এটা একই বৃত্তের ব্যাসার্ধের কারণে সমান করা সম্ভব। তাহলে এবারও কিন্তু এ ও ই এবং সি ও এফ উভয় ত্রিভুজই কিন্তু সর্বসম ত্রিভুজ, তার মানে এই যে সর্বসমতার কথা বলতে পারি। এই সর্বসম হওয়ার কারণে আমরা এবার বলব, এই বাউটার কথা কিন্তু আমরা উল্লেখ করি নেই, অতএব বলতে পারি এই সমান সমান সি এফ বলা যায়। কিন্তু ইতিপূর্বে এইটার মানটা কিন্তু আমরা বের করেছি হাফ অফ এ বি, আর সি এফটাকে বের করেছিলাম হাফ অফ কি সি ডি বের করেছিলাম। এখন এই হাফ নামক সংখ্যাটা যদি আমরা বাদ দিতে চাই উভয় পক্ষ থেকে, তাহলে এটা দুই দিয়ে গুণ করতে হয়। এই দুইটা গুণটা কিন্তু উভয় পক্ষে করা যায়, এই দুই দুই কেটে দেওয়া যায়, এই দুই কেটে দেওয়া যায়। তাহলে আমি পেয়ে যাব কি এ বি সমান সমান সি ডি পেয়ে যাব। আর এটাই কিন্তু আমার প্রমাণ করার কথা ছিল, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। শিক্ষার্থীরা অনেক বেশি হয়েছে আজকে, অর্থাৎ চারটা উপপাদ্য পড়া হয়ে গেলো। যদিও অনেক সহজ করে চারটা উপপাদ্য পড়া সম্ভব, তোমাদেরকে আর বেশি চালানো যাবে না, আর বেশি বিরক্ত করতে চাই না। এই চারটা যদি কেউ করতে পারো, তাকে বাড়তি কাজ, বাড়ির কাজ হিসেবে অতিরিক্ত কাজ আমি দিতে চাই না, তুমি আমার এই ক্লাসটাকে ফলো করো। এই যে কথাগুলো আমি বলেছি, ভিডিওকে বারবার রিভিউ রিভিশন করে তোমরা এই চারটা ক্লাস ঠিক করো, এবং এগুলোও কিন্তু বাড়ির কাজ হিসেবে তোমাদের খাতায় লিখে রাখো। কখন আমরা বলবো যে তোমরা জমা দিতে হবে, এটা পরিস্থিতি আমাদেরকে বলবে। সে পর্যন্ত সময় তোমরা ভালো থাকবে, আর তোমরা তো এখন লকডাউন আবার আসছে সম্ভবত, ভালো থাকবে, ঘরে থাকবে, আব্বা আমার কথা শুনবে, লেখাপড়া করবে। তাহলে এ পর্যন্তই কথা রইল আজকে, আল্লাহ হাফেজ।